এই ভিডিও কেটার মাছ দিস না বুঝেছিস, মানুষের চলতে পারে না। তবে সমুদ্রে আমার পিঁয়াজ মাছ ঘাস বানাই দেখো তুমি। হ্যাঁ পিঁয়াজের হইতারাম ঘাস হলে পিঁয়াজ ভালো হয়, রোগ গলা হয় না, এটা দেশাল খাটি পিঁয়াজ। পিঁয়াজ তো খুব ভালো হয়েছি। এই এই যে পিঁয়াজ ভালো করে ধরি না। হ্যাঁ আমরা তো রোজ নাকি বেগুন তুললো না বিকালে সুদাড়াঙ্গায় দেবেন থাকে। আচ্ছা স্প্রে করা ডেট রই তাই 3 দিন আগে রইয়ে আমু যেদিন গিয়ে স্প্রে করে তোর বাবু তো সেদিন গিয়ে গেছে আমাকে যাবের ওষুধ দেওয়া সেদিন। আজ আবার কোজ এই গুটির আছে অরিজিনাল গুটি না যদি 7-8 মন বেগুন হয় আমার বিয়ানে যাওয়াটা উচিত। তোমার হিসাবে কি হবে যাওয়া উচিত ঠিক আছে ভাই, কিন্তু গেলি এবার একটু সমস্যা সমস্যা তা হচ্ছে গা বেসা দৌড়েও হচ্ছে সাইজেও যায় তা সার তোমার দেখা যাচ্ছে 100-150 টাকা খরচ নিজের পিছনে হবে ও 100-150 টাকা জোরেও এসে যায়। সোনা সব জিনিসের খারাপ অবস্থা, খাওয়া দাওয়ায় যাওয়ায় থাকায় আমরা মানে 1 মাস আগে মরে যাবো। কাল গ্রামগঞ্জ রস খুব ভালো রয়েছে, শহরে তাই তো ভিলেজে তো শান্তি আছে। তোমরা থাকো গা তোমারও সহ্য হবে। জুয়াদালি ছোট মেগে জালিকা বিয়ের পরে 1 মাস তো উজ্জ্বল্লা এসে কই চলো খাওয়া ভালো না খাওয়া ভালো না হাওয়া ভালো নাই হাওয়া 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 ভালো কেন আর শহরে যে ধুমর গ্যাস সহ্য করা যায় না সে কথাও করছে আমন ধানের চালের ভাত কথা না কে উঠতে হবে নাই হবে না বুঝে আছো। আরে তুই জরমালি রসুনপুর মানুষ হলি রসুনপুর তোর শহরে যাওয়া কে বলে 1 মাস আছে আর এখনই তোর হাওয়া ভালো নাই মোটা চালের ভাত সহ্য হচ্ছে না হাওয়া ভালো নাই এ আবার কোন ধরনের কথা। খানটুর মারে এমনি কই চললা খানটুর মেয়ে কই চলো দাদি গো আতে কি আতে মনে বলছে যে নানি বাড়ি যা আর রসল্লা খা আর তো বাপা তো আমারও খাইত মন বললে তা পাবো ক
নাই দেখছি আছে।